সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিপা এডুকেশনাল এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, মাই রিডিং রুম। এটি আমি বাংলা অনুবাদ সহ লিখেছি, তাহলে দেখো আমি পড়তেছি। এটি বিশেষ করে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে নবম দশম শ্রেণীর পর্যন্ত ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়, বার্ষিক পরীক্ষায়, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এটা আসতে দেখা যায়। সো এটি অনেক ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ, তোমরা ভালো করে দেখো। মাই রিডিং রুম, আমার পড়ার কক্ষ। দ্য রুম হুইচ ইজ ইউজড ফর রিডিং ইজ কল্ড এ রিডিং রুম। যে রুমে পড়া হয় সেই রুমটাকে সাধারণত পড়ার কক্ষ বলা হয়। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই হ্যাভ এ সেপারেট রিডিং রুম অফ মাই ওন, আমার একটি পৃথক পড়ার কক্ষ আছে যেটা আমার নিজের। ইট ফেস দ্য সাউথ, এটি দক্ষিণমুখী। ইট ইজ এ বিগ রুম, এটা বড় একটি রুম। দেয়ার আর এ ডোর অ্যান্ড টু স্পেসিয়াস উইন্ডোজ, যেখানে একটি দরজা এবং একটি দুটি বড় জানালা রয়েছে। সো সানলাইট কাম ইজিলি ইন টু মাই রিডিং রুম, তাই সূর্যের আলো খুব সহজে আমার রুমে প্রবেশ করতে পারে। দেয়ার আর এ টেবল, এ চেয়ার অ্যান্ড এ নাইস বুক সেলফ ইন মাই রিডিং রুম, আমার পড়ার রুমের মধ্যে একটি টেবল, একটি চেয়ার এবং একটি বইয়ের তাক আছে। দেয়ার ইজ এ টেবল ক্লক অন দ্য টেবল, আমার টেবিলের উপরে একটি টেবিল ক্লকও আছে, টেবিল ঘড়িও আছে। আই কিপ মাই রিডিং রুম নিট অ্যান্ড ক্লিন, আমি আমার পড়ার রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। মাই রিডিং রুম অফার্স এ ফাইন শো, আমার পড়ার রুমে একটি দৃশ্য আছে। আই হ্যাভ এ ডেলি রিডিং রুটিন অ্যান্ড আই মেনটেইন মাই ডেলি রুটিন, আমার আছে একটি দৈনিক পড়ার রুটিন এবং আই মেনটেইন মাই ডেলি রুটিন, এবং আমি আমার দৈনন্দিন রুটিনটাকে মেনে চলি। আই ডো নট অ্যালাউ, আমি কাউকে অ্যালাউ করি, আই ডো নট অ্যালাউ এনি ওয়ান, আমি কাউকে অ্যালাউ করি না টু ক্রিয়েট ডিস্টার্ব ইন মাই রিডিং রুম, যে আমার রুমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আই ফিল কমফর্টেবল ইন মাই রিডিং রুম, আমি আমার পড়ার রুমে খুব আরামবোধ করি। দেন আমি তোমাদেরকে আরেকবার পড়ে দিচ্ছি, দেখো। দ্য রুম হুইচ ইজ ইউজড ফর রিডিং ইজ কল্ড এ রিডিং রুম। আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ সেপারেট রিডিং রুম ফর মাই ওন। ইট ফেস দ্য সাউথ, ইট ইজ এ বিগ রুম। দেয়ার আর এ ডোর অ্যান্ড টু স্পেসিয়াস উইন্ডোজ, সো সানলাইট কামস ইজিলি ইন টু মাই রিডিং রুম। দেয়ার আর এ টেবল, এ চেয়ার অ্যান্ড এ নাইস বুক সেলফ ইন মাই রিডিং রুম। দেয়ার ইজ এ টেবল ক্লক অন দ্য টেবল। আই কিপ মাই রিডিং রুম নিট অ্যান্ড ক্লিন, মাই রিডিং রুম অফার্স এ ফাইন শো। আই হ্যাভ এ ডেলি রিডিং রুটিন অ্যান্ড আই মেনটেইন মাই ডেলি রুটিন। আই ডো নট অ্যালাউ এনি ওয়ান টু ক্রিয়েট ডিস্টার্ব ইন মাই রিডিং রুম, আই ফিল কমফর্টেবল ইন মাই রিডিং রুম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা ভালো করে অনুবাদ সহ বুঝে শুনে পড়বা। অনুবাদ সহ যদি আমরা বুঝে একটা প্যারাগ্রাফ শিখি তাহলে সেটা আমাদের মনে থাকে, আর আমরা যদি বাংলা অনুবাদ না বুঝে কোনো একটা প্যারাগ্রাফ মুখস্থ করি তাহলে সেটি আমাদের বেশি দিন মনে থাকে না। অনুবাদ সহ যদি আমরা বুঝে পড়ি আমাদের সব সময় এটি মনে থাকবে। তাই আমি শিক্ষার্থী বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকটা লাইনের বাংলা বুঝে বুঝে প্যারাগ্রাফটি মুখস্থ করবে। আর তোমাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট থাকলো, তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি, এই প্যারাগ্রাফটি বেশি বেশি করে শেয়ার করে দিবা এবং এটিকে সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, তাহলে তোমরা সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলো পেয়ে যাবা। আর আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার এবং ম্যাথের বিভিন্ন সলিউশন আমি আপলোড করে থাকি, সেগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করে তোমরা অল বাটন প্রেস করে দিবা, তাহলে
সবার আগে তোমরা ভিডিওগুলো পাবে। আর তোমাদের ভালোমন্দ কিছু বলার থাকলে, তোমাদের কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি খুব শীঘ্রই চেষ্টা করব সেটি আপলোড করে দেওয়ার জন্য। কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষার্থীদের উপকার করা এবং তাদের যেসব জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো তাদেরকে দেওয়া। তাহলে আমি আমার সবকিছু শিক্ষার্থী বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।